আসসালামু আলাইকুম, শুরু করছি চ্যানেল কৃষি সংবাদে মৃদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঝিনাইদহে উৎপাদিত আম রপ্তানি হচ্ছে ইউরোপে, বেশি লাভবান হচ্ছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। এবং মেহেরপুরে গ্রীষ্মকালীন ফুলকপি ও বাঁধাকপির চাষ, কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেলে লাইভ চ্যানেল এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। ঝিনাইদহের উৎপাদিত আম এখন ইউরোপে রফতানি হচ্ছে। অনুকূল প্রাকৃতিক পরিবেশ ও ভালো ফলনের পাশাপাশি আম রফতানিতে অনেক বেশি লাভবান হচ্ছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিওচিত্র সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। আম্রপালি, ল্যাংড়া, হিমসাগর সহ বিভিন্ন প্রজাতির আম উৎপাদনকারী জেলা ঝিনাইদহ। জেলার কোটচাঁদপুর ও সদর উপজেলার বেশিরভাগ আম চাষী জৈব বালাইনাশক ব্যবহার ও ব্যাগিং পদ্ধতিতে আম উৎপাদন করেছেন। এ অঞ্চলের আমের দেশে যেমন কদর রয়েছে, তেমনি বিদেশেও এর চাহিদা প্রচুর। কোলেস্টর যদি থাকতো আমাদের, তাহলে আমগুলো আমরা কিছু রাখতে পারতাম বা আমাদের আমের রেখে আমরা বেচতে পারলে আমাদের সুবিধা। ক্ষতিকারক কীটনাশক ব্যবহার করা হয় না, সবকিছু জৈব সার অনুযায়ী কাজ করা হয়। চার পাঁচ ধানকের মাল দিই, 400 টাকা দেয়, এতে আমাদের সংসার চলে আলহামদুলিল্লাহ। এবারে প্রথম কোটচাঁদপুর থেকে আম ইংল্যান্ড, জার্মানি, ফিনল্যান্ড, নেদারল্যান্ড সহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে আম আনার জন্য, বিভিন্ন নেওয়ার জন্য বিভিন্ন ব্যবসায়ীরা আসছে এবং বিদেশ থেকে বায়ারও আসছে, তারা আমাদের এখান থেকে আম নিয়ে বিভিন্ন দেশে পাঠাচ্ছে। ইউরোপের উদ্দেশ্যে যাচ্ছে আমাদের দেশের আম, আমাদের স্থানীয় আম আর কি, আমার বাগানের আম যেটা হিমসাগর। চলতি মৌসুমে এ অঞ্চল থেকে 20 টন আম বিদেশে রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে। যেগুলো বাগানে আমরা বায়োপেস্টিসাইড অর্থাৎ জৈব কীটনাশক ব্যবহার করা হয়েছে, ব্যাগিং করা হয়েছে, গুড এগ্রিকালচার প্র্যাকটিস করা হয়েছে, সেই সব বাগানগুলো আম বেশি বিদেশের বাজারে চাহিদা। আশা করা যায় আমাদের এখান থেকে 20 টন আম আমরা বিদেশের বুকে আমরা রপ্তানি করতে পারবো। চলতি মৌসুমে জেলায় 1628 হেক্টর জমিতে আম বাগান করা হয়েছে। 6447টি বাগানে 5000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল কৃষি সংবাদ এবারে বিরতি, ফিরে এসে যা দেখবেন। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল কৃষি সংবাদে। গ্রীষ্মকালীন ফুলকপি ও বাঁধাকপি চাষ করেছেন মেহেরপুরের চাষিরা। কৃষি নির্ভর এই অঞ্চলে এখন বছর জুড়ে ফুলকপি ও বাঁধাকপি চাষ হওয়ায় লাভবান হচ্ছেন তারা। কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। সবশেষে চ্যানেল কৃষি সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঝিনাইদহে উৎপাদিত আম রপ্তানি হচ্ছে ইউরোপে, বেশি লাভবান হচ্ছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। এবং মেহেরপুরে গ্রীষ্মকালীন ফুলকপি ও বাঁধাকপির চাষ, কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। চ্যানেল কৃষি সংবাদে আজকের আয়োজনে পর্যন্ত ধন্যবাদ।